আমরা আজকে এই উদাহরণটা আগে বুঝে নিই, তারপর অনুশীলনীতে যাব। ঠিক আছে, তো এই হলো এবিসি ত্রিভুজ। এবিসি ত্রিভুজে cos a equal to sin b minus cos c হলে দেখাতে হবে যে এই যে এবিসি ত্রিভুজ, এই ত্রিভুজটা কেমন হবে? সমকোণী ত্রিভুজ হবে। বুঝতে পেরেছো? এটা যে কেমন ইম্পর্টেন্ট, এই যে এই বোর্ড গুলো তাকাইলেই বুঝতে পারবা যে আসলে কি অবস্থা। দেখতে পাইতেছো কত ভয়ঙ্কর, কত ইম্পর্টেন্ট। তো চলো আমরা এই অঙ্কটা দেখি, সমাধান দেখি। প্রথমে আমাদের দেওয়া আছে cos a সমান সমান b minus cos c। দেখো আমরা দেওয়া আছে লিখে cos a equal to sin b minus cos c লিখলাম, দেওয়া আছে। এখন এই যে মাইনাস cos c কে বাম দিকে আনলে প্লাস cos c হবে, এখানে ছিল cos a আর এই হলো cos c, ডান দিকে শুধু sin b থেকে গেল। ঠিক আছে, হ্যাঁ কথা বলতে হবে, হ্যাঁ হু না বললে কিন্তু বোঝা যাবে না, ঝামেলা। এবার শর্ত হলো a প্লাস b প্লাস c, যেহেতু ত্রিভুজের তিনটা শীর্ষ, তাহলে এই তিনটা কোণের যোগফল কত? পাই। তো সেটাই যদি হয়, এখান থেকে আমি যদি c কোণ রাখি তাহলে পাই মাইনাস a প্লাস b লেখা যায় না? দেখো তো এরকম c ইকুয়াল টু এটা লেখা যায়। তাহলে এই যে cos c, cos c এর জায়গায় পাই মাইনাস a প্লাস b বসাইলে কি মন খারাপ করার কথা? আচ্ছা, এর মানে কি দাঁড়াইছে? এর মানে হলো এটা কোন কোয়াড্রেন্টে কোনটা দাঁড়াইছে, কোনটা হলো এই টাইপে, অর্থাৎ এই টোটালটা হলো পাই, আর এই কোনটা যদি হয়, এই কোনটা যদি সি হয়, এতটুকু যদি সি হয় তাহলে এইটুকু হবে পাই মাইনাস সি, এরকম টাইপের। তো তাহলে সেকেন্ড কোয়াড্রেন্টে, সেকেন্ড কোয়াড্রেন্টে কস কি নেগেটিভ না এই কোয়াড্রেন্টে? এইজন্য এরকম প্লাস cos, cos এটা প্লাস ছিল হয়ে গেছে মাইনাস, আর পাই মানে হলো জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা থাকলে cos cosই থাকবে, এই যে a প্লাস b। দেখো তো এই লেখাটা বুঝছো কিনা? জি স্যার। আচ্ছা, এটা যদি বুঝে থাকো, এখন কি সূত্র হয়েছে cos a, আর এইটুকু এইটুকুকে তুমি b মনে করো, তাহলে cos a মাইনাস cos b। তুমি যদি cos a মাইনাস cos b এর সূত্র বলতে পারো তাহলে এর পরের লাইনটা তোমার না বোঝার কোন সম্ভাবনা নাই। cos a মাইনাস cos b এরকম যদি থাকে তাহলে দুইটাই সাইন হবে, সাইন a প্লাস b বাই 2 এটা হবে একটা, আর সাইন এটা একটু উল্টা, বিটা আগে হবে এটা পরে হবে বাই 2, এটা একটা। এই হলো cos a মাইনাস cos b এর অরিজিনাল সূত্র। এখন তাহলে সেই অনুযায়ী এটা লেখা ঠিক আছে কিনা আমরা দেখি সূত্রের 2। তারপর সাইন এটা কি a প্লাস b, একবারে লিখে ফেলাইছো ওরা। দেখো আমাদের এখানে আছে a আর একটা আছে হলো a প্লাস b, তাহলে আমাদের প্রথমে লেখার দরকার ছিল এইভাবে 2 সাইন a প্লাস b বাই 2, এটা হলো একটা হওয়ার কথা ছিল। তারপরে আবার সাইন, সাইন হলো কি b মাইনাস 2, b মাইনাস a, b হলো b এর জায়গায় কি আছে a প্লাস b, তাহলে a প্লাস b মাইনাস b বাই 2, এই হলো। এভাবে এক লাইন লেখা দরকার ছিল কিন্তু বইয়ে ডাইরেক্ট করে ফেলছে আর কি। এরপরে 2 সাইন, এবার দেখো যে a আর a 2 a, 2 a প্লাস b বাই 2, তারপরে এইখানে যে বি আর বি কাটা গেল থাকলে হলো এ বাই 2। দেখছো যে এই লাইনটা এবার এ বাই 2 কেন? মাইনাস করছি বি কেন? মাইনাস করবো তো যে এই পাশেরটা, মাইনাস করবো তো এ, এ আর এ কাটি যা বি বাই 2 থাকবে, বলেছে। তাইলে এই যে ডাইরেক্ট ওরা একবারে এই লাইনটা লিখলো, একটা হলো 2a প্লাস b বাই 2 আর একটা হলো b বাই 2, একবারে কাটাকাটি করে রেজাল্ট যা হয় তাই লিখছে ওরা। বই না, বইয়ের মধ্যে কি আর অত বিস্তারিত লাইন লিখবে? এই লাইনের পরে এই লাইন বোঝানো পর্যন্ত ঠিক ছিলাম না? ছিলাম। আর এই যে সাইন b, সাইন b এর জায়গায় এইটা লেখা যায় কিভাবে? আমরা জানি সাইন 2 থিটা
equal to 2 sin theta cos theta. Or that, এইখানে যদি ডাবল কোণ থাকে এই জায়গাতে সিঙ্গেল কোণ হয়ে যাবে তাহলে এই জায়গাতে যদি শুধু থিটা থাকে তাহলে এখানে থিটা বাই 2 হয়ে যাবে এই সূত্রটা আমরা বহুবার এ পর্যন্ত ব্যবহার করেছি তাহলে এখানে শুধু সাইন বি আছে তাহলে বি এর অর্ধেক হয়ে যাবে 2 sin b / 2 cos b / 2 অর্থাৎ এই ডান পাশের সাইন বি পরিবর্তে এটা লেখা যায় ঠিক আছে এবার দেখো এই যে এই পাশে 2 সহ sin b / 2 এতটুকু আর এখানে এই যে sin b / 2 আর এই যে 2 উভয় পক্ষ থেকে এগুলো সরিয়ে দেওয়া যায় বাদ দিয়ে দেওয়া যায় যায় না 2 sin b / 2 দ্বারা যদি ভাগ করি তাহলে এটা কাটা যাবে এটাও কাটা যাবে এটাও কাটা যাবে তাহলে থাকবে কি থাকবে কি থাকবে এই যে এতটুকু এখানে এই পাশে থাকবে এতটুকু আর এই পাশে থাকবে ও সরি এটা তো ভাগই করলাম তাহলে এই পাশে থাকবে এইটা বুঝতে পারো দেখো এই লাইনে তাই লেখা হইছে যে এইটা সমান সমান cos b / 2 আমরা দেখো কি করেছি cos b / 2 কে এই পাশের টুকু যা ছিল তাই আছে ডান পাশের টুকু শুধু sin লিখে pi / 2 - b / 2 করেছি তার মানে যে এটা ফার্স্ট কোয়াড্রেন্টে এই ফার্স্ট কোয়াড্রেন্টে এবং pi / 2 থেকে যদি বিয়োগ করি এর সামনে কিছু নেই মানে 1 আছে বিজোড় এইজন্য ছিল cos লিখতে হইছে sin পরিবর্তন হয় যে এগুলো কিন্তু লাইন টেনে শেখানো হয়েছিল এটা কেন করা হলো যাতে এই পাশেও sin আর এই পাশের sinটা বাদ দিয়ে দেওয়া যায় বাদ দিলে তাহলে থাকলো শুধু a + b / 2 আর এখানে থাকলো pi / 2 - b / 2 এই যে এটা সমান সমান এটা এখন আমরা কি করব একই রকম জিনিস থাকলে বাদ দিতে পারবো তো এই যে এখানে একবারে করে ফেলছি আর কি আমি একটু বেশি বিস্তারিত দেখাই দিব দেখাই দেই a প্লাস b বাই 2 আর এই মাইনাস b বাই 2 কে আমরা এ পাশে আনলে প্লাস b বাই 2 হবে ইকুয়াল টু পাই বাই 2 এরপরে দেখো এই যে b বাই 2 যোগ b বাই 2 b বাই 2 এর অর্ধেক b বাই 2 এর অর্ধেক যোগ করলে কি হবে 2 লসাগু b প্লাস b তার মানে টুয়াইস b বাই 2 তার মানে কি শুধু একটা b তা মুখে মুখেই বলা যায় হাফ বি আর হাফ বি ফুল বি এত ইকুয়াল টু পাই বাই 2 এই যে এই লাইনটা দেখো বুঝেছ জি স্যার হ্যাঁ কেটে আচ্ছা তার মানে হলো আমাদের a প্লাস b এই দুইটা কোণের মান হলো 90 ডিগ্রি খেয়াল করো যদি কোনো ত্রিভুজে যদি কোনো ত্রিভুজ মনে করো সমকোণী ত্রিভুজ হয় এরকম যদি কোনো ত্রিভুজ আমাদের থাকে মনে করো এই ত্রিভুজে এই কোণটা a এই কোণটা b আর এই কোণটা c তাহলে নিঃসন্দেহে এই a কোণ আর c কোণ এই দুটো যোগ করলে কত হওয়ার কথা a কোণ আর b কোণ যোগ করলে 90 ডিগ্রি হওয়ার কথা 90 ডিগ্রিকে আমরা পাই বাই 2 লিখতে পারি তাই তো তাহলে বলো তো এই দুইটা কোণ মিলে যদি 90 হয় তাহলে অবশ্যই বাকি যে কোণটা রয়েছে সেটি একাই 90 ডিগ্রি জি স্যার তাহলে a প্লাস b যদি পাই বাই 2 হয় সুতরাং c কোণ পাই বাই 2 হবে আর c যদি পাই বাই 2 হয় তাহলে আমরা বলতে পারি এই c কোণটা 90 ডিগ্রির সমান তার মানে abc ত্রিভুজ একটি সমকোণী ত্রিভুজ আমাকে প্রমাণ করতে বলছিল দেখাও ত্রিভুজটি সমকোণী কথা কি ক্লিয়ার জি স্যার সুতরাং অতএব abc ত্রিভুজ সমকোণী ত্রিভুজ বাস আমরা এই গুরুত্বপূর্ণ উদাহরণটা বুঝে ফেললাম এখন আমরা সরাসরি অনুশীলনীতে যাইতে পারি আর যেগুলো আছে সেগুলা ভাঙাচোরা কি হয় ওই অনুশীলনী থেকে বোধ হয় আমি যে এটা করে দিছিলাম নাকি একের গুলা করছিলাম বোধ হয় দেখো তো মনে পড়ে কিনা সবগুলা করি নাই একের কোনটা জানি করে একটা বা দুইটা করে দিছিলাম মনে হয় এখন কোনটা করবো বলো এক থেকে কোনটা করবো সেটা বলো তাড়াতাড়ি বলো এখানে সবগুলোই মোটামুটি বোর্ডে আসছে সুতরাং আমরা যে কোনোটাই করতে পারি 5 নম্বরটা
এটা জি স্যার ঠিক আছে এটা আমরা বোর্ডে নিয়ে আসি দেখতেছো তো না দেখতেছো আচ্ছা দেখো তো এই অঙ্কটায় এই অঙ্কটায় যে নিচে এ আছে এর নিচে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে তাহলে এরকম আর আর গুণ করে লিখলে এইটার সাথে এটা গুণ করে লিখলেই তো আর এই পাশে ভগ্নাংশ থাকে না বুঝতে পারো আচ্ছা সে এখানে এ ইনটু কস সি মাইনাস কস বি এই সমান এই রাশিটার সমান কি লেখা যায় আমরা একটু চিন্তা করি এই এটা এটার সাথে গুণ করে লিখলে এরকম হয় না তো এটার গুণফল কি হবে এ কস সি মাইনাস এ কস বি এটা হবে এই সূত্রগুলো তোমাদের বোঝার জন্য আমি পাশে রেখে দিতেছি বুঝো নাই এখন তুমি দেখো আমার এই জায়গাতে কি আছে এই জায়গাতে আছে a cos c তাহলে এই সূত্রের মধ্যে a cos c কোথায় আছে এই যে এইখানে দেখো a cos c আছে a cos c আছে তাহলে আর আর এই a cos c সাথে আর কি থাকলে আমি এই সূত্র এর বি রেজাল্টটা লিখতে পারতাম অথবা এ কস সি এর পরিবর্তে আমি যদি পক্ষ ঘুরাই তাহলে কি লিখতে পারি এ কস সি এটা সমান কি লিখতে পারি বি মাইনাস সি কস এ লিখতে পারি না দেখো তো পারি বি মাইনাস কস ওহ সি কস বি মাইনাস সি কস লেখলাম এতটুকু সমান আবার তুমি চিন্তা করে দেখো এ কস বি ওই সূত্রের কোনটার মধ্যে আছে এই যে দেখো এ কস বি তাহলে এইটা থেকে আমরা যদি এ কস বি এর মান পেতে চাই এ কস বি এটা সমান কি হবে তাহলে সি মাইনাস বি কস এ এটা হবে না হবে এই মাইনাস দিলাম মাইনাসের জন্য হলো সি এই মাইনাসের জন্য যে এই মাইনাসটা কি হয়ে যাবে একবারে লিখলে প্লাস বুঝতে পেরেছো বিকজ দেখো তো এই লেখাটা খুব কঠিন লাগে কিনা এই সূত্র দুইটা মনে থাকলে কঠিন লাগবে না আর এই সূত্র দুইটা মনে না থাকলে এটা মহামারী আকার ধারণ করবে দুইটা পাশাপাশি লেখলাম কথা বুঝছো আচ্ছা এখন সহজ হয়ে যাবে এভাবে করলে ওই যে এই সূত্রটা আমি ভাবছিলাম যে এভাবে না চিন্তা করে ওইভাবে করে মিলাই দিতে পারলে বেশি ভালো হতো কিন্তু তা তো হইলো না তাহলে এখন এইভাবেই আসতে হইলো আবার এবার আমরা কি করতে পারি এখন আমরা এখানে দেখো ত্রিকোণমিতিক পদ বিশিষ্ট রাশি আছে দুইটা এদেরকে এক জায়গায় নিয়ে যাই আর ত্রিকোণমিতি সারা যারা আছে তাদেরকে এক জায়গায় নিয়ে যাই বি মাইনাস সি এদের সাথে কোনো ত্রিকোণমিতিক পদ নেই আর মাইনাস এই ত্রিকোণমিতিক বলে দুইটাকে এক জায়গায় করে লিখতে গেলে আমাদের এখানে কমন একটা অংশ আছে দেখো এই যে কজে আর কজে কমন আছে তাহলে কজে কমন নিয়ে লিখতে পারি তাহলে আমরা প্লাস একটা আগে লিখি প্লাস বি মাইনাস সি এরকম করে আগে লিখলাম আর এর সাথে ত্রিকোণমিতির ফাংশন কমন নিলে ডান দিক থেকে নিতে হয় তা তো জানো দেখো বুঝছো কিনা এখন বি মাইনাস সি আর বি মাইনাস সি এটা কমন না জানা কে সময়ছে নাকি রে
তাহলে বি মাইনাস সি আর বি মাইনাস সি এখন কমন নেওয়া যায় কিনা দেখো তো, কমন নিলাম, কমন নিলে কি থাকবে, এই জায়গায় কিছুই থাকলো না মানে ওয়ান থাকলো, আর এই যে প্লাস, আর এখানে বি মাইনাস সি কমন গেলে যা থাকে কজ এ, এতটুকু থাকে। এই পর্যন্ত বুঝছো? বি মাইনাস সি ওয়ান প্লাস কজ এ, এটা একটা বিখ্যাত সূত্র, আমরা বহুদিন ধরে এটার সাথে এই কথা বলতেছি, ওয়ান প্লাস কজ এ মানে এখানে টু এ, সূত্রের মধ্যে টু এ তে দেখাইছিলাম তো, ওয়ান প্লাস কজ এ থাকলে, যদি টু এ থাকতো তাহলে হয়তো টু কজ স্কোয়ার অর্ধেক, সামনে ওখানে যা থাকবে তার অর্ধেক, এখানে আছে এ তার অর্ধেক কি এ বাই টু, তাইলে আমি এই টুকের পরিবর্তে যে ওয়ান প্লাস কজ এর পরিবর্তে টু কজ স্কোয়ার এ বাই টু লিখে দিতে পারি, পারি তো? তাইলে আমরা এখন কোথায় করি, এইটুকুকে মুছে ফেলাই, মুছে ফেলাই এখন আমরা দেখো ইমপ্লাইজ আমরা এই বাম দিকে কি লিখে রাখছিলাম এতটুকু না, তার মানে আমরা এ কজ সি মাইনাস কজ বি ইকুয়াল টু প্রমাণ করতে আনতে পারছি হলো এই যে টু কে আগে লিখি টু বি মাইনাস সি আর হলো কজ স্কোয়ার এ বাই টু, এরকম করে লিখতে পারি না, পারি তো? এখন আর আর গুণ করলে এর নিচে কিছু নাই মানে ওয়ান আছে, আবার এদের নিচে কিছু নাই মানেও তো ওয়ান আছে, বুঝতে পারো? সুতরাং আমরা এই যে এটা এখানে যেহেতু গুণ আকারে আছে ওকে আমরা নিচে নিয়ে যাব আর বাম দিকে রেখে দেব কস সি মাইনাস কস বি ইকুয়াল টু টুয়াইস বি মাইনাস সি বাই এ, আর এটা হলো কজ স্কোয়ার এ বাই টু। তো দেখো এখন আমার মনে হচ্ছে আমরা আমাদের কাঙ্ক্ষিত প্রমাণে চলে আসতে পেরেছি, ও অঙ্কটা কই গেল নিচে, এই যে পাঁচ নম্বর অঙ্কটা দেখো আমরা যেরকম চেয়েছিলাম সেই প্রমাণে চলে আসছে, এরপরে কোনটা টাইপ করতে চলে যায় নাকি নাকি এখান থেকে আরো করবো, দেখো তো এই যে এই চার নম্বর কিন্তু একই ভাবে করা যাবে, দেখো একই স্টাইলের অঙ্ক, এই যে তুমি এখানে যে এটা যে শুরু করবা এ ইনটু বি, এটা যে শুরু করবে যে এটা যেরকম আর আর গুণ করে নিকাশ করলাম, বুঝতে পারো নাই? টাইপ টু থেকে বলো কোনটা করব, বোর্ডে বেশি এজেল লাগে না, তুলি খালি বোর্ডের গুলা দেয় রে, যা খালি বোর্ডের গুলা পারলেও তো হয়, বোর্ডের গুলা পারলেও পারা যাবে কমন থাকবে। তাহলে আমরা বি প্লাস সি কজ এ, সি প্লাস এ কজ বি, এ প্লাস বি কজ সি সমান এ প্লাস বি প্লাস সি, এটা প্রমাণ করবো এখন। তো আমরা অবশ্যই বাম পক্ষকে তুলে নিব, সরি রাইট সাইড দেখে ফেলাম, ও লিখবো বাম পক্ষ লেফট সাইড, লেফট সাইড যা যা আছে দেখে দেখে তুলে ফেলাই, বি প্লাস সি কজ এ প্লাস সি প্লাস এ কজ বি, এ প্লাস বি কজ সি, আমরা লেফট সাইড এটা তুললাম,
এই লেফট সাইড তোলার পরে আমরা এখন কি চিন্তা করতে পারি? দেখো আমাদের যে এই যে প্রতিটায় বি প্লাস সি আছে, সি প্লাস এ আছে, এ প্লাস বি আছে, এইটার জন্য আমরা তো বুঝে ফেললাম ওই যে তিনটা সূত্র একটু আগে আমরা লিখছিলাম না, আমি তা এখানে বলি দেখি তোমাদের মনে আছে কিনা। এ সমান সমান কি লিখছিলাম বলো তো? বি কস সি প্লাস, আরেকটু সরায় লিখতে হবে, বলো তো কি হবে? সি কস বি, বি কস সি প্লাস সি কস বি। আচ্ছা বি সমান সমান কি লেখা যাবে? এ কস সি কস এ, একই কথা একই কথা ঘুরে ফিরে বলতে পারবা, সি কস প্লাস এ কস সি। এরপরে সি সমান সমান কি লেখা যাবে? এ কস বি এখন আমরা যদি এ বি সি এর জায়গায় জিনিসগুলো বসায় দেই তাহলে কি খুব বেশি কঠিন কাজ হবে বলো? আচ্ছা বসায় দিব না, আগে এক কাজ করি, এই বি প্লাস সি এর সাথে কজ এ কি আকারে আছে বলো? গুণ আকারে, তাহলে আমরা এটা গুণ করে দেবো, বি কজ এ প্লাস সি কজ এ, একটা গুণ করলাম এই পর্যন্ত। এরপরে আবার এই যে এটা গুণ করব প্লাস কও দেখি, সি কজ বি প্লাস কি হবে? এ কজ বি, এই যে এটার গুণ শেষ হইল। এখন আবার এতটুকুর গুণ প্লাস বলো এ কস সি প্লাস বি কস সি, আমরা তিনটা গুণন কাজ করতে গুণনের কাজ করতে পারলাম কিনা বলো? কই গেলাম বোর্ডে, গুণনের কাজটা কমপ্লিট করার পর এখন তুমি দেখো তো এই যে তিনটা ডান দিকে যে বক্সের মধ্যে সূত্র করে রাখছি তার সাথে কাকে নিলে সূত্র হবে? এই যে প্রথম আমি এখন লাল কালি নেই লাল, এই এই যে বি কজ এর সাথে কাকে নিলে হবে সূত্র বলো? এ কজ বি, এই যে এইটাকে নিলে হবে, তাহলে আমরা এই দুটাকে কাছাকাছি লিখি নাকি? এ কজ বি প্লাস বি কজ এ, আমরা দুইটা লিখতে পারছি। এরপরে 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 আবার চেষ্টা চালাই, এই যে বি কস সি একটা আর সি কস বি, এই দুটা নিলে হবে না? বি কস সি প্লাস সি কস বি, প্রয়োজনে তুমি এই দুটা দুটা ব্র্যাকেট দিয়ে রাখো যাতে বুঝতে সুবিধা হয়, আমরা এগুলোকে একসাথে করতেছি। তাহলে আর দুইটা ফাঁকা আছে সেই দুটা কে? এই যে আমরা দেখতে পাচ্ছি এইটা এখানে একটা আর এখানে একটা, এই দুটাকে আমরা আবার পাশাপাশি লিখি, এ কস সি প্লাস সি কস এ। ওকে ফাইন, এইবার তুমি খেয়াল করে দেখো যে এইটা এখানকার কোন সূত্রটাকে সাপোর্ট করে, এইটা এইটা নাকি এইটা, কোনটা কও কও? এইটা নাকি? এই যে প্রথমে যে আমরা ব্র্যাকেট দিলাম যেটা, এটা কোনটা, এটার মানে কি হবে বলো? এটার মানে হবে এই যে এটা, আবার এই যে এটা, এটা এটার মানে হবে কি? এই যে এটা, আবার এটার মানে হবে কি? এইটা, বুঝতে পারো না? তাহলে তাহলে আমরা এখন কি করতে পারি, এইটুকির পরিবর্তে আমরা লিখে দিব সি প্লাস, এইটুকের পরিবর্তে লিখে দিব এ, আর এইটুকের পরিবর্তে লিখে দিব বি। তার মানে এটাকে আমরা সাজিয়ে গুজিয়ে লিখলে
a প্লাস b প্লাস c লিখতে পারি, যা আমাদের ডান দিকে প্রমাণ করতে বলা হয়েছিল। অঙ্কটা এখনো চোখে দেখা যাচ্ছে, দেখো। তার মানে এটাকে আমরা কি লিখতে পারি, রাইট সাইড লিখতে পারি। ভেরি ইজি, লেফট সাইড সমান রাইট সাইড লিখে আমরা দেখাওতে বললে দেখাওতে বা প্রমাণ করতে বললে প্রুফ, এগুলো তো আমরা লিখি, তাই না, লিখে দেব। দেখো অঙ্কটা খুব সহজ ছিল, দুই টাইপ থেকেও করে দিলাম, তিন নাম্বার করে দিলাম। এবার তিন টাইপ থেকে কোনটা করে দিব বলো, তুমি বলো না পারিয়া বলবা, বলো কোনটা করে দিব। মিম আছে নাকি, নাকি তোমরা দুইজনই আছো লাইনে? তাহলে এই তিনের থেকে কোনটা করে দিব বলো, আচ্ছা এটা সময় দেখাতে হবে জিরো। তাহলে প্রত্যেক গতানুগতিক আমরা যে অঙ্কগুলো করি, আমরা লেফট সাইড আগে তুলে নেই তারপরে কথা বলি। সাদা কালি নিচে নাকি? হ্যাঁ, লেফট সাইড আগে তুলি, দেখে দেখে এই স্কোয়ার cos স্কয়ার b মাইনাস cos স্কয়ার c প্লাস b স্কয়ার cos স্কয়ার c মাইনাস cos স্কয়ার a প্লাস c স্কয়ার cos স্কয়ার a মাইনাস cos স্কয়ার b। একেবারে পুরো লেফট সাইডটা আমরা টোটালি কি করলাম, দেখে দেখে লিখলাম। এখন তোমাদের সাথে আর একটু জিনিস শেয়ার করি, a বাই সাইন টু এ সমান সমান, একটু আগে আমরা সাইন টু এ না সরি সাইন এ থাকো, এরকম থাকলে এর মান জানি কি লেখা যায়, কথা কম নাকি টু আর লেখা যায়। এবার এখান থেকে আর আর গুণ করে সাইন এ ইকুয়াল টু কি লেখা যায়, সাইন এ ইকুয়াল টু এ বাই টু আর লেখা যায়, শিওর? আচ্ছা তাহলে আমাদের এই এই রাশিতে যদি আমরা দেখি যে এখানে হলো কি আছে, পদ আছে সবগুলো, তাই তো? আমাদের এই সূত্র হলো সাইন এর, স্কোয়ার থাকলে স্কোয়ার তুলে এটা কি দাঁড়াবে, সুতরাং সাইন স্কোয়ার এ এটা ইকুয়াল টু, তাহলে এই পাশে কি লিখতে পারবো, কও এ স্কোয়ার ফোর আর স্কোয়ার লিখতে পারবো কি রকম বলো তো। একটা এক্সাম্পল দিলাম, এটা যে এটা থেকে যদি পারি এখন বাকিগুলো তো আমরা এমনি সিদ্ধান্ত নিতে পারি। যদি সাইন স্কোয়ার এ ইকুয়াল টু এত হয় তাহলে সাইন স্কোয়ার বি ইকুয়াল টু কি হবে, নিশ্চয়ই আমরা লিখতে পারবো বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, তাই না? যদি সাইন স্কোয়ার সি লিখতে যাই তাহলে কি হবে, সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার, এভাবে লেখা যাবে না বাকিগুলো লেখা যাবে। এই ধারণাটা আমাদের এখানে লাগবে, এই জন্য আমি এটা আগে বুঝাই নিলাম, এই ধারণাটা আমাদের এখানে লাগবে এই জন্য আমি এটা বুঝাই নিলাম, আর এখন যতটুকু আলোচনা করলাম সেটা ডিলেট করে দিব। এবার আসো, যেহেতু আমরা এই সাইন সূত্রটা জানি কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের এই অঙ্কটার মধ্যে cos স্কোয়ার b cos স্কোয়ার c cos আছে, স্কোয়ার যেহেতু আছে এদেরকে কনভার্ট করা খুব কঠিন কাজ নয়। দেখো একবার আমি কাজ করার চেষ্টা করব, cos স্কোয়ার b কে তুমি ইচ্ছা করলে 1 মাইনাস sin স্কোয়ার b লিখে দিতে পারো, মাইনাস cos স্কোয়ার c কে 1 মাইনাস মাইনাস প্লাস সরি 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 প্লাস sin স্কোয়ার c লিখে দিতে পারো, পারো কি? এভাবে সব জায়গায় বি স্কোয়ার ইকুয়াল টু ওয়ান মাইনাস সাইন স্কোয়ার সি মাইনাস ওয়ান প্লাস সাইন স্কোয়ার এ, এটা লিখে দিতে পারো। আর যদি জায়গা ডান দিকে, আমার তো ডান দিকে জায়গার সমস্যা নাই, ইচ্ছা করলেই সরাই নিতে পারি, প্লাস সি স্কোয়ার
1 minus sin square a minus 1 plus sin square b लिखे दिलाम এই লেখা নিয়ে তোমাদের কোনো আপত্তি আছে? আপত্তি থাকার কোনো যুক্তিগতাই নাই। এখন দেখো এই যে 1 1 কেটে যায়, সব জায়গাতে 1 1 কেটে যায়, তাহলে থাকে কি a স্কয়ার sin স্কয়ার c minus sin স্কয়ার b এরকম থাকে প্লাস b স্কয়ার এখানে থাকে সাইন স্কোয়ার এ মাইনাস সাইন স্কোয়ার সি প্লাস সি স্কোয়ার এইখানে বাম দিকে একটু দেখে নেই, ওয়ান ওয়ান কাটা যায়, ওয়ান ওয়ান কাটা গেলে থাকে সাইন স্কোয়ার বি মাইনাস সাইন স্কোয়ার এ। ফাইন, আমরা তুলে ফেললাম। এখন এই যে আমরা তুললাম, তোলার পরে দেখো এই অঙ্কটা এর আগেই ছিল, এই যে এই এই অঙ্কটা দুই একে একে এখন আমাদের যে চেহারা হয়েছে এটা হলো এক নং এর মতো। তাহলে এক নং যদি করা থাকতো এখন পারতাম, কিন্তু এক নং এখন করা নাই, আমরা এখন এক ঢিলে দুই ভাগে মানলাম, ঠিক আছে না? এখন আমরা এটাকে এ স্কোয়ার, এই যে সাইন স্কোয়ার সি এইটাকে আমি সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার লিখতে পারি, কেন পারি একটু আগে কিন্তু ব্যাখ্যা করছি। সাইন স্কোয়ার বি কে বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার লিখতে পারি, আপত্তি? কি রে, ওরা কি লাইন থেকে চলে গেছে নাকি? তাহলে মরা মানুষের মতো থাকো, নিঃশ্বাসও ফেলাও না, হ্যাঁ হুঁ কহো না, তো কেন নেই? তারপরে এটা হলো সি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার এটা প্লাস সি স্কোয়ার বাই এটা হলো বি স্কোয়ার বাই বি স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার কি কাটাকাটি হয়ে গেল, আর স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই ফোর আর স্কোয়ার এরকম লিখতে পারি। এখন দেখো এই জায়গাতে আমরা এই যে যদি কমন নেই একবারে লসাগুর মতোই যদি করি তাহলে কি হয়, লসাগুর মতো করলে ফোর আর স্কোয়ার আমরা কমন নিয়ে নিলাম, কমন না লসাগুর মতো করলাম, তাহলে এ স্কোয়ার ইন্টু সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এরকম করে একবারে লেখা যায় না বলতো? একইভাবে এখানে ফোর আর স্কোয়ার এখানে আমরা লিখব বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস এখানে যদি লিখি ফোর আর স্কোয়ার আর স্কোয়ার তাহলে এখানে হলো সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, দেখো তো ঠিক আছে কিনা? এবার দেখো পুরাটাই সবার লসাগু ফোর আর স্কোয়ার ফোর আর স্কোয়ার ফোর আর স্কোয়ার, সবার হরে ফোর আর স্কোয়ার আছে, তার মানে এটা লসাগু ফোর আর স্কোয়ার একবারই লেখা যায়। লিখলাম তাহলে সবাই যদি ফোর আর স্কোয়ার হয় শুধু উপরের লব গুলা হবে এখানে প্লাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। এবার লব গুলোকে আমরা গুণ করে দেই, সি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার সি স্কোয়ার মাইনাস
দেখা যাচ্ছে। এখন দেখো আমরা উপরে দেখো এই যে a স্কয়ার b স্কয়ার a স্কয়ার b স্কয়ার প্লাস মাইনাস এ কাটা c স্কয়ার a স্কয়ার c স্কয়ার a স্কয়ার কাটা b স্কয়ার c স্কয়ার এটা কাটা, তাহলে কি থাকলো? সবই তো কাটা গেল, থাকলোটা কি? থাকলো হলো এইটাতে আমরা উপরে জিরো লিখতে পারি, নিচে হলো 4r স্কয়ার। জিরো হলো এমনই সংখ্যা যা যাকে যে কোনো কিছুতে ভাগ করলে জিরো হয়, তার মানে এটা সমান রাইট সাইড। সুতরাং আমরা লেফট সাইড সমান রাইট সাইড দেখাইতে পারলাম তো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ম্যাথটা একটু উপরে উঠান। উপরে উঠাবো না নিচে নামাবো? কোনটা উল্টা কথা কও দেই। এই তো এই যে এই লাইনটা বাম দিকে একটু ডান দিকে বেশি গেছিল, এজন্য সরাই লিখছিলাম না। ছোটও করা যায়। না, ছোট করে ভিতরে নিয়ে আসলাম। তাহলে ওইটা পাইলে বুঝে ধরে রেখে লাভ নাই, রেকর্ড করা আছে, সমস্যা নাই। এখন আমরা ধরো তিনের থেকে একটা দুই নাম্বারটা করে দিলাম, তাহলে বাকিগুলো তোমরা করবা। চারের থেকে কোনটা কয়টা বাজে? নয়টা বেজে গেছে, তাহলে ঠিক আছে, এগুলো দেখো কেমন।